দাঁত মানুষের সৌন্দর্যের প্রতীক। প্রতিটা মানুষেরই সৌন্দর্য অনেকটা নির্ভর করে তার দাঁতের উপর। অনেকেরই দাঁত বিভিন্ন কারণে লালচে দাগ পড়ে গিয়েছে, আবার অনেকে আছেন যারা পান খান বা বিভিন্ন ধরনের বদ অভ্যাসের কারণে দাঁতগুলো একদমই কালো কুচকুচে হয়ে গিয়েছে, আবার অনেকে আছেন দাঁতের সঠিক যত্ন নেয়ার অভাবে দাঁত কালচে হতে হতে একটা সময় পাথরে পরিণত হয়ে গিয়েছে। এই ধরনের সমস্যার মধ্যে একটি সমস্যাও যদি আপনার থেকে থাকে এবং আপনি যদি চান আপনার দাঁতটাকে বা আপনার দাঁতগুলোকে ভালো রাখতে, তাহলে অবশ্যই আমার আজকের এই ভিডিওটি মিস করবেন না। কারণ আজকে আমি চারটি ঘরোয়া রেমেডি দেখাবো যেগুলো খুবই সহজভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং এগুলো দিয়ে আপনার দাঁতগুলোকে ভালো রাখতে পারেন। প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা সবাই টুথপেস্ট দিয়ে দাঁত মাজি। যে কোনো ধরনের টুথপেস্টই আপনি বাসায় ব্যবহার করুন না কেন, টুথপেস্টের উপরে শুধুমাত্র এক চিমটি পরিমাণ লবণ ছিটিয়ে দেবেন, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে, আর সেটা দিয়ে আপনি দাঁত মাজবেন। অবশ্যই প্রতিটা মানুষের প্রতিদিন দুই বেলা দাঁত ব্রাশ করতে হবে, তা না হলে দাঁত কোনোভাবেই ভালো থাকবে না। দাঁত যদি মজবুত এবং সুন্দর রাখতে চান, ভালো রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই প্রতিদিন দুই বেলা দাঁত মাজতে হবে এবং সেটা অবশ্যই ভালো করে মাজতে হবে। আর যদি টুথপেস্টের উপরে একটু লবণ ছিটিয়ে দেন আর সেটা দিয়ে ব্রাশ করেন, সেক্ষেত্রে আপনার দাঁতের মাড়ি ভালো থাকবে, দাঁত মজবুত থাকবে, সেই সঙ্গে দাঁতের কালচে বা লালচে হয়ে যাওয়া কমে যাবে। যদিও বাজারে লবণযুক্ত টুথপেস্ট কিনতে পাওয়া যায় আর সেগুলো আমরা অনেক চড়া দাম দিয়ে কিনে আনি, আপনি যদি ঘরে বসে এইভাবে করতে পারেন তাহলে চড়া দাম দিয়ে কিনে আনতে হবে না এই লবণযুক্ত টুথপেস্ট। এখন আমি দ্বিতীয় রেমেডিটা তৈরি করছি আর তার জন্য এক চিমটি পরিমাণ লবণ নিয়ে নিলাম। সেই সঙ্গে নেব আমি সরিষা তেল, অল্প একটু সরিষা তেল এবং অল্প একটু লবণ। সরিষা তেল আমাদের দাঁতের মাড়ি মজবুত রাখতে সাহায্য করে, সেই সঙ্গে সরিষা তেল এবং লবণ দুটি উপকরণ মিশিয়ে যখন আপনি ব্যবহার করবেন আপনার দাঁতে দেখবেন দাঁতের পাথর পর্যন্ত গলিয়ে দেবে, সেই সঙ্গে দাঁত উজ্জ্বল আর চকচকে হয়ে যাবে, দাঁতের কঠিন কালচে বা লালচে দাগও দূর হয়ে যাবে। তবে এটা প্রতিদিন ব্যবহার করা যাবে না, সপ্তাহে এক থেকে দুই দিন এটা ব্যবহার করবেন। ব্রাশের মধ্যে জাস্ট লাগিয়ে নেবেন এবং এটা দিয়ে খুব ভালো করে ভেতর বাহির সবটা মেজে নেবেন। ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে করে দাঁতের কালার পরিবর্তন হয়ে যাবে, সেই সঙ্গে দাঁতের গুঁড়াও মজবুত হবে এবং দাঁতে যদি কোনো ধরনের ব্যথা হয়ে থাকে বলতে দাঁতের মাড়িতে সেটাও কমে যাবে। এখন আমি পরবর্তী রেমেডিটাতে চলে গেলাম আর এখন নিয়েছি এক চিমটির পরিমাণ বেকিং সোডা। অবশ্যই লক্ষ্য রাখবেন বেকিং পাউডার না, এটা হচ্ছে বেকিং সোডা, যে সোডাটা আমরা সাধারণত খেয়ে থাকি বলতে খাবার সোডা, আর সেই সঙ্গে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া এবং বেকিং সোডা, আর সেই সঙ্গে আমি নিচ্ছি সরিষা তেল, অল্প একটু সরিষা তেল এটার সঙ্গে মিশিয়ে নেবেন। দাঁতের সঠিক যত্নই পারে দাঁতগুলোকে ভালো রাখতে, আর তার জন্য যা কিছু ব্যবহার করুন না কেন প্রতিদিন দুই বেলা দাঁত ব্রাশ করতে ভুলবেন না, সেটা অবশ্যই মনে রাখবেন এবং পাশাপাশি এই ধরনের রেমেডিগুলো ব্যবহার করবেন। তো এই তো এখন আমি টুথপেস্ট নিয়ে নিচ্ছি, যে কোনো ধরনের টুথপেস্ট আপনারা এখানে ব্যবহার করতে পারেন, তবে জেল জাতীয় টুথপেস্ট ব্যবহার না করাটাই ভালো। যতটুকু টুথপেস্ট একবার ব্যবহার করার জন্য আমরা নেই ঠিক ততটুকু টুথপেস্ট এটার সঙ্গে মিশিয়ে নেবেন আর চামচ দিয়ে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিতে হবে, আর এটাই আপনার ব্রাশের মধ্যে লাগিয়ে নেবেন এবং ব্রাশটা দিয়ে ভালো করে দাঁতের ভেতর বাহির সবটা অংশ মেজে নেবেন। সপ্তাহে দুই দিন করবেন, এর বেশি এটা দিয়ে করতে যাবেন না। দুই দিন করলে দেখবেন আস্তে আস্তে করে দাঁতের পরিবর্তন হয়ে যাবে, সেই সঙ্গে দাঁতের গুঁড়াও মজবুত হবে, দাঁতের ব্যথাও কমে যাবে, দাঁতের পাথর পর্যন্ত আস্তে আস্তে করে গলে যাবে, সেই সঙ্গে দাঁতের কালচে বা লালচে দাগও উঠে যাবে। অবশ্যই সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হবে। আমি যে রেমেডিগুলো আপনাদেরকে আজকে দেখাচ্ছি, যে কোনো একটি রেমেডি ব্যবহার করলে আপনি ফল পাবেন, সবগুলো রেমেডি একসঙ্গে ব্যবহার করার প্রয়োজন নেই, যেটা আপনার পছন্দ সেটাই আপনি বেছে নেবেন। পরবর্তী রেমেডিটাতে চলে যাচ্ছি,
এখানে আমি অল্প একটু লবণ নিয়ে নিয়েছি, সেই সঙ্গে নিচ্ছি আমি একটু হলুদের গুঁড়া এবং অল্প একটু টুথপেস্ট নিয়ে নিচ্ছি। অল্প একটু টুথপেস্ট এখানে ব্যবহার করলেই হবে, বলতে যতটুকু টুথপেস্ট আমরা একবার ব্যবহার করি আমাদের দাঁতটাকে মাজার জন্য ঠিক ততটুকু টুথপেস্ট এখানে নিলে হবে। তো এই তো চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি, আর এখন আমি মিশিয়ে নিচ্ছি অল্প একটু পানি। অল্প একটু পানি এখানে মিশিয়ে নেবেন, আপনারা চাইলে একটু লেবুর রসও মিশাতে পারেন। তবে লেবুর রস ব্যবহার করলে অনেকে বলেন দাঁতটা একদমই টক হয়ে যায় আর একটু সমস্যা হয়, আর তাই যাদের এই ধরনের সমস্যা হয় আপনারা নর্মাল পানিটাই এখানে মিশিয়ে নেবেন। তো চামচ দিয়ে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেবেন এবং একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করবেন সপ্তাহে দুই দিন। এর বেশি করতে যাবেন না আর এর বেশি করার প্রয়োজনও নেই, সপ্তাহে দুই দিন আপনারা একবেলা মাজবেন সেটা দিয়ে। আর এটা দিয়ে যখন আপনারা মাজবেন দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে করে দাঁতের সব ধরনের সমস্যাই দূর হয়ে যাবে। আর যদি লেবুর রস এখানে ব্যবহার করেন সেটাও করতে পারেন, তবে দাঁতটা একটু টক টক হয়ে যাবে। তো আস্তে আস্তে করে আপনার দাঁতের সৌন্দর্য ফিরে আসবে এবং দাঁত হবে সুন্দর আর চকচকে। তো আজকের মতন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।